হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর আমি এখন ভীষণ ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমার প্রিয়ম শর্টসে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। তো দেখো, সকাল সকাল কোথায় এসেছি বলো তো? আমার নার্সারিতে। তো সত্যি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি নার্সারি করতে পারবো, আর সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কোনোদিনও ভাবতেই পারিনি। তো দেখো, এখানে সব রকমের ফুল আছে, দেখতে পাচ্ছ? অনেক রকমের জবা ফুল আছে, অনেক রকমের। তো সবগুলোর তো নাম আমি জানি না। আর এই দেখো, এখানে দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আর চলো আজ পুরো নার্সারিটা তোমাদের আমি ঘুরে দেখাই, আর বেশি বকবক না করে চলো তোমরা দেখতে থাকো। দেখো, এগুলো টব আনা হয়েছে, আর এইখানে দেখো, দেখছো কত সুন্দর সুন্দর ফুল বলো তো? দেখতেই পাচ্ছ তো, অনেকটা ঘিরেই নার্সারিটা করা হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো কত সুন্দর, দেখছো ফুল? অনেক রকমের ফুল আছে, অনেক রকমের ফুল আছে। আর তো তোমাদের যদি কোনো গাছ, ফলের গাছ, ফুলের গাছ লাগে, অবশ্যই চলে এসো আমাদের এই নার্সারিতে, পেয়ে যাবে। আর অর্ডার নেওয়াও হয়। আর মানে তোমাদের কোনো গাছ যদি জানা থাকে, তো নেওয়ার ইচ্ছা আছে হয়তো, তো এখানে অর্ডার করতেই পারো, তো এনে দেওয়াই হয়। দেখতে পাচ্ছ ফুলগুলোর কালার অসাধারণ, দেখতেই পাচ্ছ? তো দেখতেই পাচ্ছ, ছোট্ট খাট্ট একটা নার্সারি, যতটা সম্ভব ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, একদম কোথায় বলে তো, নদীর ধারে। রাস্তাটা একটু একটু হয়তো দেখতে পাচ্ছ। যাই হোক, এতক্ষণ আমি তোমাদের সাথে প্রাং করছিলাম। তো এইটা আমার নার্সারি না, এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আমার দাদার একটা দাদার নার্সারি। তো দেখতেই পাচ্ছ ওরই নার্সারি এটা, আর ও অর্ডারও নেয়, মানে কোনো গাছ, ফুলের গাছ বা ফলের গাছ যদি লাগে ও এনেও দেয়, আর এখান দিয়ে সব কিছু বিক্রিও করা হয়। তো তোমাদের যদি লাগে অবশ্যই লাস্টে দেখে নিও, ফোন নাম্বার দেওয়া আছে, আর তো ঠিকানাও দেওয়া আছে, তো তোমরা চেক করে নিও, যদি লাগে অবশ্যই কমেন্ট করতে পারো বা চলে এসো। দেখো, এখানে হচ্ছে দাদার বউ দাঁড়িয়েই আছে, তো মুখটা আর দেখালাম না, ফুলগুলোই তোমাদের মানে দেখাতে ব্যস্ত হয়ে পড়েছি। অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছ আছে, তো ওইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, দেখছো? আর ছোট ছোট ফুল, বড় বড় ফুল, অনেক অনেক রকমের ফুল আছে। তো দূর থেকে একেবারে হয়তো ক্যামেরা করলে ভালো হতো, পুরো বাগানটা ঘুরে দেখানো হতো। তো আমি একটু একটু করে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি আর কি। দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে ফলের গাছ আছে এখানে। এই দেখো নদীর ধার, দেখতে পাচ্ছ রাস্তা যাচ্ছে, আর নদীর ধারেই, তো নদীর ধারেই আছে, আর আমার বাপের বাড়ির পাশেই। তো আমার মা তো এখান থেকেই ফুল নিয়ে যায়, পূজোর জন্য কিনে নিয়ে যায় আর কি। দেখেছ কত সুন্দর সুন্দর ফুল আছে, অনেক রকমের ফুল আছে। কিন্তু এখন তো অনেক ফুল শুকনো হয়ে গেছে, কিন্তু শীতকালে পুরো বাগানটা ভরে ওঠে ফুলে একদম। আর ওখানে দেখতেই পারলে দাদার বউটা দাঁড়িয়ে আছে, তো বৌদি বলছি না কেন বলো তো, কারণ ও অনেকটাই ছোট। যাই হোক, দেখে নাও, এটা হচ্ছে নবনীতা নার্সারি, মানে দাদার বউয়ের নাম, আর চড়ারায়পুর শ্মশানকালী মন্দির সন্নিকটে, নদাখালি, দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে সমস্ত রকমের ফুল ও ফলের গাছ, সার, কীটনাশক সুলভ মূল্যে পাওয়া যায়। পোস্ট দেখছো বাচ্চু চক্রবর্তী, আর ফোন নম্বরও দেওয়া আছে, আর এখানে অর্ডার অনুযায়ী গাছ এনে দেওয়ার ব্যবস্থা আছে। তো চলো, আজকের নার্সারির ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও, যাতে করে ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার পরিবারে যারা সদস্য সংখ্যা আছে, তাদেরকে তো অসংখ্য 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 ভালোবাসা আর প্রচুর 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 ধন্যবাদ জানাই, তো আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো এইভাবে এগিয়ে নিয়ে যাও, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো চলো, টাটা, বাই বাই।